সেশন দেওয়ার জন্য আজকে নাটক করছেন, দিল্লি যাচ্ছেন, 100 দিনের কাজ চাই। 100 দিনের কাজের টাকা সাইফেন করে কোথায় কোথায় খরচা করেছেন, এই তো আপনার সিস্টেম। এর টাকা ওখানে খরচা করা, ওর টাকা সেখানে খরচা করা, আর তার মধ্যে তো দুর্নীতির তো কোনো শেষ নেই। সুতরাং খাতা খুললে অনেকেই অ্যারেস্ট হবে, অনেকেরই খারাপ সময় আসছে। বাংলাদেশি ভোটারের নাম তুলতে বলেছে তৃণমূলের বারাসাত জেলা কমিটি। এটাই তো তাদের স্ট্র্যাটেজি। আমি তো সেদিনকে মুখ্যমন্ত্রী তো স্টেজে বললেন যে আমি তো ওবিসিতে সমস্ত সংখ্যালঘুদের নাম তুলে দিয়েছি, আমি তো করে দিয়েছি। এটা উনি বলতে পারেন? উনি একজন চিফ মিনিস্টার হয়ে মঞ্চ থেকে এরকম কথা বলতে পারেন? আজকে তারা জানেন যে তারা আজকে সংখ্যালঘুরাও তার পাশে দাঁড়াবেন না, হিন্দুরা তো ছেড়েই দিন। আজকে উনি এইভাবে মানে আগামী দিনে জেতার প্ল্যান করছেন, কিন্তু উনি জিততে পারবেন না, কারণ মানুষ জানেন উনি থাকা মানেই আজকে বোমবাজি, অত্যাচার, কর্মসংস্থান নেই, জল নেই, বাড়ি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। আচার্য মুখ্যমন্ত্রীকে আচার্য করা হবে সেই বিলগুলোতে যখন সই করছেন না, এবং আরো ওরকম ধরনের অনেক বিল, তখন রাজ্যপাল খারাপ হয়ে গেল। হাতে হাত না মেলালেই সে খারাপ হয়ে যায়। তোমরা জানি মমতা ব্যানার্জি চান সবকিছু নিজের কন্ট্রোলে থাকবে, সবাই ইয়েস করবে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আমরা ইয়েস ম্যাম নই, আর নাই রাজ্যপাল। সুতরাং বললাম তো, আদালত তো আছে, আপনার অ্যারেস্ট করার হয় অ্যারেস্ট করুন। আপনি যা যা হুমকিগুলো দিচ্ছেন না, অনেক এ আছে, তথ্য আছে, করুন। আপনি একাই রাজ্য চালাচ্ছেন না, দেশ চালাচ্ছেন না, দেখি আপনার কত ক্ষমতা। 72 ঘন্টা ধরে অবস্থান চলছে রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, অবস্থান নিয়ে কি বলবেন, মিনিস্টারের সাথে কথা বলবেন, এদেরকে বাঁচিয়ে রাখবেন, এই বিষয়গুলি আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা, ওনারা আছেন, ওনারা দিনাদের আন্দোলন রাস্তা শীতের মধ্যে বসে আছে। দেখুন, এই বিষয়টি আমাদের দল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা দলের শীর্ষ নেতৃত্বই নেবে। আমরা তো আছি সবসময় তাদের পাশে। এবার তাদেরকে 29-29 তারিখের সভাতে ওনারা থাকবেন কি না সেই ডিসিশনটা আমার জানা নেই, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব। লাস্ট প্রশ্ন করবো, সেটা যে পুলিশের একটা নিষ্ক্রিয়তার অভিযোগ রানীগঞ্জ থেকে আসছে, তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং তাপসিকার ছবি তার স্বামী সোশ্যাল মিডিয়ায় দেয়, পুলিশ স্টেপ না নেওয়াতে থানার সামনে স্ত্রী হাত কাটে এবং নিজের নার্ভ কেটে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টা কি আমি ঠিক জানি না, আমি শুনেছি এরকম হালকা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, দেখুন পুলিশ মোটামুটি প্রথম দিন থেকেই তো আমরা দেখেছি ওনারা টেবিলের তলায় থাকতে একটু কমফোর্টেবল ফিল করেন। যখন শওকত মোল্লা অকথ্য ভাষায় চিৎকার করেন, ওনারা পালিয়ে যান, ওনাদের আশ্রয় হয় টেবিলের তলায়। কিন্তু হ্যাঁ, যদি বিজেপি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করে, বা বিজেপির যদি কোনো কর্মী যদি একটু বেশি প্রতিবাদ করে, তখন তাকে ফলস কেস দেওয়া, মহিলাকে লোক দিয়ে ধর্ষণ, আর স্পেশালি সিন্ডিকেটকে, মানে আমাদের তো ইন্ডাস্ট্রি তো ভরপুর পশ্চিমবঙ্গে, সিন্ডিকেটের একটা ইন্ডাস্ট্রি মমতা ব্যানার্জি খুলেছে, লটারি, কত সুন্দর ইন্ডাস্ট্রি বলুন। এখন তো অর্গানিকভাবে সুপারি কিলার তৈরি হচ্ছে, এটা কি কম কথা? এইগুলোতে তারা মোটামুটি সরকারকে সমর্থন করে তাদেরকে হেল্প করে, এটাই হচ্ছে পুলিশের কাজ এখন। তাই পুলিশের যে কাজ সেটা তারা ভুলে গেছে, তাই তারা নিষ্ক্রিয়। কি করবে তারা? সবার তো আর শীতলাটা তো আর বিজেপি কার্যকর্তাদের মতো নয়, কি হবে বড়জোর? কেউ তো চাকরি খেতে পারবে না পুলিশের, বড়জোর সুন্দরবনে ট্রান্সফার করবে, তাতে কি হবে? মানুষের সমাজে তাদের সম্মানটা বাড়বে, কিন্তু সেই রকম শীতলার সোজা করা পুলিশ আছে খুব কম সময়।